কলকাতা, এই যে আপনার কলকাতা। এই কলকাতায় আছে একটা লাল নীল হলুদ আলোর মেলা, এই কলকাতায় আছে ট্রাম বাস লোকাল ট্রেনের ভিড়, এই কলকাতায় আছে ওয়ার্কলোড, এই কলকাতায় আছে অটোর জন্য লাইন, সাথে আছে এই কলকাতার বাড়ি ফেরার তারা এবং একটা আড্ডা। কলকাতার রাজপথে বাসগুলো এসে দাঁড়ালেই দেখা যায় আপনাকে। আপনি সারাদিন হাড় ভাঙা খাটুনির পর অথবা একটার পর একটা ক্লাস সেরে ঠেকের দিকে যাচ্ছেন, সে দালানি হোক বা চায়ের দোকান অথবা কোনো বন্ধুর বাড়ি। কাজ থেকে ফিরে বেশি চিনি দিয়ে দুধ চা খাও, বলতে পারার মধ্যে যে উঠতে পারার আনন্দ আছে তা অন্য কোথাও নেই। এই কলকাতায় আছে নিজের একটা চায়ের দোকান, এই কলকাতায় আছে কফি হাউস, এই কলকাতায় আছে ঢাকুরিয়া লেক অথবা কলেজ স্কোয়ার, এই কলকাতায় আছে ঘন্টার পর ঘন্টা তাস পেটানো, এই কলকাতায় আছে কাউন্টার সিগারেট, এই কলকাতায় আছে লক্ষ লক্ষ আড্ডা, যেসব আড্ডায় কোথাও একটা চুপিসারে রয়ে গেছে শক্তি সুনীল সন্দীপন্দের টেবিল চাপড়ে কবিতা বলার উচ্ছ্বাস। না 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 না, এখানে কোনো নিয়ম নেই, এখানে কালোকে কালু এবং রোগাকে প্যালা বলা যায় নির্দ্বিধায়। এই আড্ডায় ঘনাদা নির্দ্বিধায় অর্ডার করে একটা ফিশ ফ্রাই, এই আড্ডায় টেনিদা আরও একটা গল্প বলে ভূতের ভয় পায়, এই আড্ডায় ভাস্কর কোথাও একটা বসে চুপিসারে লিখে ফেলে নতুন একটা কবিতা, এই আড্ডায় দাদার একটা গ্রেট চ্যাপেল আছে, মমতার একটা বুদ্ধদেব আছে, এই আড্ডায় মোহনবাগানির একটা বাঙাল বন্ধু আছে, এই আড্ডায় তাসে জোচ্চুরির একটা মজা আছে, এই আড্ডায় অকারণে খিস্তি খামারি আছে, এই আড্ডায় তোর মুখ দেখতে চায় না বলা একটা বন্ধুও আছে। তবু এই আড্ডায় ঠিক পাওয়া যায় কয়েক ঘন্টার আনন্দ, গলা ছেড়ে চিৎকার, ফ্রিতে একটা লিটল ম্যাগ, প্রেম কেটে যাওয়ার ট্রিট এবং দরকারে 500 টাকা ধার। কেউ চলে যায়, নতুন কেউ আসে, কেউ শিফট হয়ে যায় অন্য কোথাও, কিন্তু ক্যারামের চারজন ঠিক জুটে যায় আড্ডায়। কেউ আবার ঠিক ফোন করে জিজ্ঞাসা করে, হঠাৎ কি যেন ঘটে গেল মাঝে, চেনা পথঘাটগুলো হয়ে গেল অচেনা, পুরনো বাড়িঘর ভেঙে কেউ কেউ চলে গেল ফ্ল্যাটে, কেউ আবার সারা জীবনের জন্যই চলে গেল অসুস্থ হয়ে, তবু এখনও কেউ কেউ অফিস থেকে ফেরে তাড়াতাড়ি, বাড়ি ঢোকার আগে একবার ঢু মেরে যায় ঠেকে। বাঙালি তো ঠোকে শেখে না, বাঙালি শেখে ঠেকে, তাই রাতের অফিসে কেউ একজন নিশ্চয়ই বসে মন খারাপ করে, লোকাল লেট করলে কেউ এখনও বারবার ফোনটা বার করে, কেউ একজন এখনও ঠিক বসে থাকে ফাঁকা দালানটায় আড্ডার লোভে, একটু বেঁচে থাকার লোভে, অপেক্ষায় থাকে ফাঁকা দালান, ফাঁকা চায়ের দোকান, কখন আসবে ওই ফোনটা, আর হ্যালো না বলেই জিজ্ঞাসা করবে, কিরে কতক্ষণে আসছিস।